নমস্কার আমি কমল সৌদি প্রবাসী আজকে আপনাদের দেখাচ্ছি আমাদের যে শপে কাজ করি আমরা ওখানে লোডিং এসেছে চায়না থেকে এসেছে আপনারা দেখুন টেলারে এসেছে আমরা এখনই আনলোডিং করব। তারপর সামান ওপেন করে আপনাদের দেখাবো যে কি সামান এসেছে সব সামান তো দেখাতে পারবো না কিছু সামান আমি আপনাদের দেখাবো ভাল লাগলে সাবস্ক্রাইব ও লাইক করুন একজন বন্ধু টেলারের উপরে উঠে গেছে আনলোডিং করার জন্য এই যে আনলোডিং করছে আর দু তিনজন বন্ধু স্টোরে আমাদের যে দোকানে যে যে স্টোর আছে ছোট একটা স্টোর আছে দোকানে ওইখানে রাখা হচ্ছে সামান ওখান থেকে ওপেন করে স্টিকার করা হবে মানে প্রাইজ লাগানো হবে প্রাইজ লাগিয়ে তারপর আমরা সেল করব এখন আমি একটা কার্টুন ওপেন করে একটা ডল বের করছি দেখুন আপনারা সিলিকনের এটা দেখুন সিলিকনের ডল পুরো সিলিকন দেখুন প্রেস করলে প্রেস হয়ে যাবে রবারের মতো এ দেখুন কত সুন্দর ডল দু ফুট মতো হাইট হবে ডলের দেখুন এই যে গালটাল প্রেস করলে পুরো প্রেস হয়ে যাচ্ছে এই হ্যান্ড পুরো যেমন আবার ছেড়ে দিলে তেমন হয়ে যাচ্ছে এ চুল দেখুন কত বড়ো চুল এই এমনি নানা রকমের ক্যারেক্টারের এসেছে এমনি আট দশ কালারের এসেছেন এবং আট দশ ক্যারেক্টারের এসেছে এই সামান দেখুন আপনারা আর একটা স্ট্যান্ডে আমরা লাগাচ্ছি স্ট্যান্ড খুলে এখন ফিটিং করেছি স্ট্যান্ডটাকে ওর ভিতরে যেমন পান্ডা লায়ন টাইগার এই সব যে কার্টুন ক্যারেক্টার যেগুলো থাকে ওই সব ক্যারেক্টারের সামান আমরা লাগাচ্ছি অক্টোবরস এই সব সামান লাগাচ্ছি আপনারা দেখুন আর এ কিস দেওয়ার কারণ হচ্ছে এই কিস দেওয়ার কারণ হচ্ছে যে ধুলো বালি এগুলো সব যেমন না লেগে এসব সবটাই তো বাচ্চারা ইউজ করবে খারাপ হয়ে যাবে এই জন্য দেওয়া হয়েছে কিস দেখুন আপনারা এই যে স্ট্যান্ড পুরো আমরা লাগিয়ে পুরো কমপ্লিট করে দিয়েছি কত সুন্দরভাবে রেখে দিয়েছি স্ট্যান্ড লাগিয়ে দেখুন এখন মানে কাস্টমার দেখলেই নিবে সামান মানে কাস্টমার যে ঢুকবে গেটের সামনে এসব সব সামান তো বাচ্চাদের খুব প্রিয় এগুলো দেখলে পুরো তুরন্ত নিবে বাচ্চারা দেখুন কত সুন্দর